মুর্শিদাবাদের রানীনগর এলাকায় এসইউসিআইয়ের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পার্টি অফিস ভাঙচুর করা হয়। এছাড়াও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। মূলত পার্টি অফিস যে জমিতে রয়েছে তার মালিকানা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা। পার্টি অফিসের কর্মকর্তাদের দাবি, যে জমিতে পার্টি অফিস রয়েছে তা সম্পূর্ণ আইনি জমিতে ও তার যাবতীয় নথি তাদের কাছে রয়েছে। এই প্রসঙ্গে তারা একটি লিখিত অভিযোগ রানীনগর থানার কাছে জানিয়েছেন। ওই ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ, যদিও অভিযুক্তদের তরফ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এই বিষয়ে। আমরা অফিসটা সংস্কার করার জন্য চালটাকে নামিয়েছিলাম। চালটা নামানোর পরে আমরা কাজ শুরু করেছি। তারপরে পাশের ভর্তি যে দোকানদার জাহাঙ্গীর মন্ডল, তিনি বাধা দেন যে তার আমাদের জমি, সেখানে আমরা সর্বোচ্চ দেব না। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা থানায় যাই। থানাতে রায়নগর থানার বসি, তার সঙ্গে আমরা কথা বলি। উনি বলে যে একটা আবেদন রেখে যান, আমরা আবেদন রাখি। তার পরের দিন মেজবাবুকে দিয়ে এখানে ইনকোয়ারি এসেছিলেন। ইনকোয়ারি করে তারপরে আমরা খোঁজ নিই। খোঁজ নেওয়ার পরে উনি বললেন যে আপনি চালটা তুলে নেন ঘরে। ফলে চালটা তুলে নিয়েছি। ফলে গত রাত্রে তারা জাহাঙ্গীরের লোক বল এসে রাতে চালটাকে ভেঙে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে, টিনগুলোকে নিয়ে তারা চলে গেছে। আমরা এই জমিটা কিনেছি, আমাদের দলিল আছে, রেকর্ড আছে। তা আমরা এই 74 সাল থেকে আমাদের এই পার্টি অফিসের রানি করছে। সংস্কার করার জন্য আমরা টালটা নামিয়েছিলাম, ওরা এসে বাধা দিয়েছিল। আমরা থানায় গিয়েছিলাম, থানা সমস্ত কিছু দেখে বললেন যে ঠিক আছে, তোমরা ওটা মেরামত করে নাও। আমরা মেরামত করে নিয়েছি গত রাত্রে, আজকের গত রাত্রে এরা ভেঙে দিয়ে চলে গেছে।